নমস্কার সকললৈ, মই শুভকামনা জনাইছো। বিশেষকৈ শুভকামনা জনাইছো সেই সকল নবপ্রজন্মর বন্ধু বান্ধবীলৈ, যি সকলে অহা 15 তারিখে তৃতীয় শ্রেণীর পরীক্ষার বাবে পরীক্ষাত অবতীর্ণ হব। এই পরীক্ষার জড়িয়তে আমি প্রায় 7,500তকৈও অধিক পদবী অসম সরকারত থকা তৃতীয় শ্রেণীর চাকরির পদ পূরণের বাবে আমি চেষ্টা চলাম। অসমত ইমান ডাঙর পরীক্ষা আগত কেতিয়াও হোৱা নাছিল। 11 লাখ ছাত্র ছাত্রীয়ে 15 সেপ্টেম্বরত পরীক্ষাত অবতীর্ণ হব। মই অলপ আগতে লিস্টখন চাইছিল, 11,23,000 পরীক্ষার্থী হব, সেন্টার হব 2,305টা। যদি আমি মেট্রিক পরীক্ষাক চাও, মেট্রিক পরীক্ষাই হল অসমৰ সকলোতকৈ ডাঙৰ পরীক্ষা, আৰু বেছি ছাত্র ছাত্রীয়ে পরীক্ষা দিয়ে। এই পরীক্ষাটো মেট্রিকতকৈ 3 গুণ হব, আৰু 2,305টা কেন্দ্রত পরীক্ষা পতা, আরক্ষী মোতায়েন করা, সেন্টার ইনচার্জ, এটা বৃহৎ কর্মযজ্ঞ। মই আশা করু সকলোরে সহযোগত এই পরীক্ষা সুকলমে অনুষ্ঠিত হব। কোৱাৰ প্রয়োজন নাই, কিন্তু তথাপিতো আকৌ এবাৰ কৈছো যে আরক্ষীৰ পৰা সিভিল প্রশাসন সকলো সচেষ্ট হৈ থাকিব। কোনো পরীক্ষার্থীয়ে যাতে কোনো কারণতে অসৎ উপায় অবলম্বন করিব নোৱাৰে। মই আকৌ কৈছো, মেরিটত মই চাকরি পাইছো কব খুব সহজ, কিন্তু মেধার ভিত্তিত পরীক্ষা পতা কিমান কঠিন কাম তাক আমি আজি পদে পদে উপলব্ধি করো। 2,305টা সেন্টার, 11 লাখ পরীক্ষার্থী, 11,23,000 পরীক্ষার্থী, রাইজে সহযোগিতা করিব যাতে এই পরীক্ষাটো আমি সুন্দর আর সুকলমে সমাধান করিব পারো।